ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি খুবই রোমাঞ্চক হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পালংঘাটের এই খেলার ময়দানে এক জনসভাকে সম্বোধিত করবেন। সেটা নিয়ে প্রস্তুতি পর্ব চলছে এবং এলাকার নাগরিকদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ। এই মাঠের সংস্কার সহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন তারা এবং ওনাকে স্থানীয় কিছু খেলার সংগঠন কিছু ক্লাব মেমোরান্ডামও দেবে। সেই সঙ্গে এই ধলাইরই বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী ওনাকে বিজয়ী করানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে এবং ওনার ভোট যাতে বাড়ে, জনগণের সমর্থন যদি বাড়ে সেক্ষেত্রে এটা একটা প্রভাবশালী সভা হবে বলে আমরা মনে করি। তো পরিক্রমা অনুষ্ঠানে আমরা বিভিন্ন গ্রামে গেছি, বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলেছি। এখন আমাদের সঙ্গে রয়েছেন অমরেশ রায় এবং ওনার সঙ্গে রয়েছেন কৃষ্ণজীবন দাদা, ওনার সঙ্গে আমরা কথা বলবো। এবারের এই যে জনসভার মাধ্যমে একটা দ্বৈত রথ দেখা যাচ্ছে। অনেকে বলছে বাংলাদেশিকে টিকিট দেওয়া হয়েছে, একটা সেন্টিমেন্টাল ইস্যু। অনেকে আবার বলছেন যে বিজেপি এবার একটু নড়বড়ে অবস্থা রয়েছে, প্রমোদ শুক্লবোধের ভূমিকাটা বিগত দিনে তেমন ছিল না যেরকম থাকার কথা ছিল। আপনাদের কাছে অনুভূতিটা কিরকম? আমাদের যেটা সাংগঠনিক দিক দিয়ে যদি আমরা বলি, আমরা সব এখন এক হয়ে গেছি। বিগত দিনে কিছু কিছু হয়েছে, হয় এটা সব দলেরই এটা থাকে, কিন্তু আমরা এখন বর্তমানে যে পরিস্থিতি, আমরা সবাই আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনাদের যে নেতৃত্ব দিচ্ছেন ভারতবর্ষকে, আমাদের ভারতীয় জনতা পার্টি, যে আমাদের সরকার আছে কেন্দ্রে এবং রাজ্যে, আমরা সবই এক। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের মধ্যে কোনো ধরনের কোনো কমতি কিছু নেই। আমরা সাংগঠনিক থেকে আমরা পুরা মানে তৎপর আছি। আমরা নির্বাচনে এবার বাই ইলেকশনে আমরা নির্বাচন লড়বো এবং বিগত দিনেও আপনারা দেখেছেন ধলাইতে কোনো অন্য দলের কোনো ফ্যাক্টরি নেই, আমাদের মধ্যে কোনো ধরনের কম্পিটিশন কিচ্ছু নেই। কারণ আমাদের সাথে ভারতীয় জনতা পার্টির সাথে এবং বিশেষ করে ধলাই যে আমাদের যে উপনির্বাচনের যে কেন্দ্র, এখানে কোনো অন্য কোনো কিছু নেই, অনলি বিজেপি। এবং বিজেপি আমাদের, আমরা শুধু মুখে বলি না, কাজেও করে দেখিয়ে দিই। এবং আমাদের যেগুলো প্রতিশ্রুতি ছিল, যেগুলো আমাদের অনেক ধরনের ডিমান্ড থাকে পাবলিকের, অনেকগুলো আমরা সক্ষম হয়েছি। আমাদের যিনি আমাদের পরিমল শুক্লবৈদ্য কথা বলেছেন, আপনারা জানেন যে উনি যেভাবে নেতৃত্ব দিয়ে গেছেন এই দোলাইকে 91 থেকে শুরু করে এই গত আমাদের এমপি ইলেকশন আগ পর্যন্ত, ওনার যে নেতৃত্ব, পাঁচবারের উনি বিধায়ক ছিলেন আমাদের, দুইবারের উনি ক্যাবিনেটের একজন সফল একজন দক্ষ মন্ত্রী হিসাবে আমরা সবাই পরিচিতি পেয়েছি, আমরা সবাই দেখেছি ওনার কাজকর্ম কী আছে, ওনার বিরাট ভূমিকা আছে। এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী, ওনারও একটা ভূমিকা আমরা সবাই দেখতে পাচ্ছি। উনি যেখানেই যান যে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেখানেই পা দেন, এখানের মধ্যে অন্য কোনো আর কিছু থাকে না, সবই পদ্মফুল চিহ্ন থাকে, পদ্মফুলই থাকে। আমাদের এখানে একটাই আমাদের উদ্দেশ্য, আমাদের যে প্রার্থী নিহারঞ্জন দাস, ওনাকে আমরা 60,000-এরও অধিক বুটে আমরা যাতে ওনাকে জয়যুক্ত করতে পারি, তারই পরিপ্রেক্ষিতে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি আগামীকাল আসছেন। ধলাইতে দুইটি প্রোগ্রাম হচ্ছে, একটি হচ্ছে আমাদের নরসিংপুর বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এবং আরেকটি হচ্ছে আমাদের সিসিজেসি পালংঘাটের যে মাঠ আছে সেই মাঠের মধ্যে হচ্ছে। এখানের মধ্যে বিরাট আমাদের জনগণ আসবেন, এখানের মধ্যে আশীর্বাদ আমরা সবার কাছে চাইব এবং আমাদের যে কার্যকর্তার যে লেভেল, অনেক উৎসাহ, অনেক আনন্দ। এবং এটা আমাদের ধলাইয়ের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এই পালংঘাটে প্রথমবারের মতো কোনো মুখ্যমন্ত্রী আসছেন, যেটা আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি আসছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, আমরা সবাই উৎসাহিত আছি। কার্যকর্তা লেভেলে যারা জনসাধারণরা আছেন, অনেক ধরনের যোজনা ওনারা পাচ্ছেন এবং ওনারাও আমাদেরকে সাপোর্ট করছেন, আশীর্বাদ করবেন। এবং সেই যে লক্ষ্যে আমরা আগামীকালকে যেটা আমাদের সভা হবে, প্রায় 15,000-এর অধিক বেশি জনসাধারণরা থাকবে। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই, আপনারা সবাই আসবেন, বলতে লাগে না, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যেখানে যান জনগণ সেখানেই থাকেন। একটা প্রশ্ন থাকছে, এই মাঠের সংস্কার, এখানে ক্রিকেট টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট হয়, কিন্তু মাঠের অবস্থাটা খুবই শোচনীয়। মাঠের সংস্কারের জন্য স্থানীয় খেলোয়াড়রা দাবি করছে, আমরাও শিলচর থেকে এসে এখানে খেলি, খুবই ভালো লাগে, কিন্তু মাঠের সংস্কারের যথেষ্ট প্রয়োজন। সেক্ষেত্রে আপনার কোনো কিছু নজর দিচ্ছেন? আপনারা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা কিন্তু একটা সত্যি একটা মানে লক্ষণীয় বিষয় এবং সেটা খুব প্রয়োজন। কারণ খেলাধুলা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের যে ছোটো ছেলেরা যারা থাকে, মেয়েরা যারা থাকে, আমাদের খেলা একটা অনেক একটা থাকে, যার জন্য খেল মহারণও এই ফিল্ডে হয়েছিল। যেহেতু এই ফিল্ডের কথা বলেছেন, গত কয়েকদিন আগে আমাদের যে মডেল হায়ার
মডেল একটা কলেজ ডিগ্রি কলেজের যে শুভ শিলান্যাস হয়েছে ভূমিপূজন হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিনি আমাদের মুখ্যমন্ত্রী ওনার হাত ধরে হয়েছে এবং উনি সেখানে একটা ঘোষণা করেছিলেন সেখানে একটা বিরাট একটা অনুষ্ঠান ছিল আমাদের তো সেই যে একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামের মধ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি বলেছিলেন যে এই ফিল্ডের মধ্যে 10 কোটি টাকা উনি একটা দিয়েছেন মিনি স্টেডিয়ামে হওয়ার জন্য আর কাজের সংস্কার আগেও হয়েছে এখানে স্পোর্টস লেভেলে একটা দেওয়া হয়েছে 20 লক্ষ টাকা এখানের মধ্যে আর্ট ফিলিংয়ের কাজ করা হয়েছে আন্ডার এখানে আন্ডার কনস্ট্রাকশনও চলছে আর একটা যেটা মানে ঘরের যেটা ব্যবস্থা ছিল এখানে ওই অ্যামাউন্টের ভিতরে ওইটাও কাজ চলছে খেলার জন্য আমাদের এই যে আমাদের পরিমল শুক্লবৈদ্য বলুন আমাদের সরকার বলুন আমরা সব সময় তৎপর থাকেন কিছুদিন আগে এখানে একটা বিরাট একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে বর্তমানেও চলছে তো আমাদের এই ফিল্ডের জন্য আমাদের সরকার আমাদের প্রতিনিধিরা সব সময় অতঃপ্রোতভাবে আমরা এখানে জড়িত আছেন আর বিশেষ করে যে আমাদের এখানে যে মিনি স্টেডিয়ামের যেটা কথা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই বিষয়ে আমাদের বিভাগীয় যারা কর্মকর্তারা আছেন ওনাদেরকে উনি আদেশ দিয়েছেন ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এমপি মহোদয় যিনি পরিমল শুক্লবৈদ্য মহাশয় ওনার নির্দেশও আমরা এখানের মধ্যে ওনারা এসেছিলেন ওনারা দেখছেন যে যাতে এই জায়গার মধ্যে সুন্দরভাবে কীভাবে হতে হয় মিনিস্টার মহোদয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 30 বছরের রাজত্ব এবং 30 বছরের উন্নয়নের ছোঁয়া নিয়ে নির্বাচনের প্রাককালে সবাই ঝাঁপিয়ে পড়ছেন বিজেপি কর্মকর্তা নিহারঞ্জন দাসকে বিজয়ী করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন অমরেশ রায় উনি অনেক পুরনো রাজনীতিবিদ এবং সেই সঙ্গে বিভিন্ন উন্নয়ন কাজে জড়িত বিভিন্ন সামাজিক কাজেও জড়িত সমাজের উন্নয়নে এবং করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তের উন্নয়নে ওনার বিশেষ ভূমিকা শিলচরও আছেন বরাক উপত্যকার প্রত্যেকটি জায়গায় ওনার যথেষ্ট পরিচিতি রয়েছে দাদা 30 বছরের এই যে রাজত্বের একটা প্রভাব উন্নয়নের প্রভাব জনগণ সেটাকে কেমন করে নিচ্ছে বলে মনে হয় আমি যদিও কাছাড় জেলার সহপ্রভারী আর বিশেষ করে এই ধলাইর উপনির্বাচনকে কেন্দ্র করে আমাকে দর্মি গাঁও পঞ্চায়েতটা দেখার জন্য আমাকে দল দায়িত্ব দিয়েছে তো আমি এই কয়েকদিন থেকে যেটা দেখছি আমাদের সেই 9 অক্টোবর থেকে যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছিল তারপরে কালী পুজো গেলো ভাইফোঁটা গেলো মধ্যখানে লক্ষ্মী পুজো গেলো এখন আগামী 13 নভেম্বর আরেকটা উৎসব যেটা আমরা প্রত্যেকটা নির্বাচনকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উৎসব হিসাবেই বিবেচনা করেন তো সেটা এখানে পরিলক্ষিত খুব ভালোভাবে হয়েছে আমি ধলাই সমষ্টিতে অনেকগুলো গাঁও পঞ্চায়েতে আমি গেছি যদিও আমার মূল দায়িত্ব হলো দর্মিখাল গাঁও পঞ্চায়েতে কিন্তু তার সংলগ্ন গাঁও পঞ্চায়েতগুলোতে আমি ঘুরেছি এখানে কোনো বিরোধী বলতে কেউ নেই এই 30 বছরে ভারতীয় জনতা পার্টির যিনি এখানে নেতৃত্ব দিয়েছিলেন এখন সাংসদ হয়েছেন পরিমল শুক্লবৈদ্য উনি মানুষের সাথে যে সম্পর্ক তৈরি করে গেছেন কাজ কতটুকু হয়েছে সেটা বিরাজমান সেটা আমরা সবাই পরিলক্ষিত হচ্ছে আপনিও দেখছেন আমরা দেখছি সবাই দেখছেন দলের মানুষ দেখছে কিন্তু তার বাইরে গিয়ে মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে যে হৃদয়ের সম্পর্ক যেটা তৈরি করে গেছেন আমাদের পরিমল শুক্লবৈদ্যবাবু সেটা পরিলক্ষিত সেটা যে কোনো রাজনীতিবিদ আমরা যারা রাজনীতি করি আমরা যারা রাজনীতির হাতে করে নিচ্ছি এখানে এসে পরিমলদার এই যে কাজ করে গেছেন যেটা হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক সেটার থেকে আমরা অনেক বেশি অনুপ্রাণিত এখানে বিরোধী বলতে তো আমি এখনও কাউকে দেখিনি যিনি বিরোধী দলের যিনি প্রার্থী হয়েছেন তার সাথে এখানে কোনো মানুষের কোনো আমি কারুর মুখ থেকে এখন পর্যন্ত একটা চর্চা শুনি বা হাটেঘাটে যাচ্ছি চায়ের দোকানে যাচ্ছি বাসে উঠছি ছোট গাড়িতে উঠছি কিন্তু কেউ বলছে না যে এখানে বিরোধী আছে তো এই কাজটা উনি 30 বছরে করে গেছেন এটা খুব লক্ষণীয় কেননা অন্য অন্য জায়গায় আমরা দেখেছি অ্যান্টি ইনকাম্বেন্সি তৈরি হয় অনেক দিন যখন কেউ মানে একটা জায়গার থেকে জিততে থাকেন তখন একটা অ্যান্টি ইনকাম্বেন্সি হয় ধ্রুবজ্যোতি পুরকাস্তর হয়ে প্রচারে আসলেন জিতেন্দ্র সিং একজন রাষ্ট্রীয় নেতা হ্যাঁ আজকে যখন নাগরিক সভাও করলেন সাংবাদিক সম্মেলন করলেন সেটা কি কোনো ফ্যাক্টর হতে পারে বলো নাথিং এখানে আমরা তো 60-70 হাজার ভোটে আমরা জিতবো হয়তো এটা এরকমও হতে পারে 23 তারিখে যখন গণনা হবে তখন দেখা যেতে পারে যে আমরা 1 লক্ষের ব্যবধানে আমাদের প্রার্থী জিতেছে যদিও আমরা টার্গেট নিচ্ছি 60-70 হাজার ভোটে আমরা জিতবো কিন্তু মানুষের যে উৎসাহ যেটা আছে এবং সব থেকে বড়ো কথা এখানের যে আমাদের জানে যিনি ইনচার্জ মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া উনি প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতে নিজের থেকে যাচ্ছেন গিয়ে উপলব্ধি করতে পারছেন যে হ্যাঁ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কীভাবে এই 30 বছর এই কনস্টিটুয়েন্সিকে সাজিয়ে তুলেছেন মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করেছেন এবং সবথেকে বড় পাওনা হলো ধলাইয়ের 3টা মণ্ডল আছে 1টা মণ্ডলে অলরেডি মুখ্যমন্ত্রী দিন ঘোষণা হওয়ার আগেই এসে ঘুরে গেছেন ওখানে স্কুলের যে ভিত্তি স্থাপন করে গেছেন এখন 2টো মণ্ডলে আসবেন
দুটো মণ্ডলে জনসভা করবেন, তো এটা আরেকটা বড় পাওনা ধলাই সমষ্টির মানুষের। আর বিশেষ করে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা যারা নিজেদেরকে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা বলি, আমরা তো অনুপ্রাণিত হব যে কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার ওখানের যে নির্বাচন হচ্ছে ওই রাজ্যের, সেখানের উনি পুরো দায়িত্বে উনি আছেন। যদিও শিবরাজ সিং চৌহান আছেন, কিন্তু শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় মন্ত্রী থাকার দৌলতে উনি ওখানে যেতে পারছেন না, কিন্তু পুরো দায়িত্বটা আমরা যেটা দেখছি যে হিমন্ত বিশ্ব শর্মা ওখানে কাজ করছেন। তারপরেও সময় বের করে ধলাই সমষ্টির জন্য যে একটা দিন পুরো দিচ্ছেন, এটা অনেক অনেক বড় পাওনা। আর এটা ভোটে কনভার্ট হবে, ওনার আগমনটা ভোটে কনভার্ট হবে। আমরা 13 তারিখে দেখতে পারবো যে বিরোধী দলের যিনি প্রার্থী উনি আমাদের থেকে অন্ততপক্ষে 70-80 হাজার ভোটের পিছনে থাকবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অমরেশ রায় মহোদয়ের সঙ্গে। বিজেপির বিশেষ একটা নীতি রয়েছে এবং 30 বছরের উন্নয়নের সময় এখানে ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন আঙিনায় আমরা দেখতে পাচ্ছি, এবং উন্নয়নের ছোঁয়া বিগত 30 বছর যা হয়নি বিগত 15 বছরে করে ফেলেছে বিজেপি। এবং বিজেপির এই শাসনকালে ধলাইয়ের বিভিন্ন এলাকার উন্নয়ন সহ বিভিন্ন সরকারি পরিকল্পনা বাস্তবায়িত হয়, সাধারণ নাগরিকরা যথেষ্ট আনন্দে রয়েছেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে রাজনৈতিক মারপেচে যদিও কংগ্রেস দল তাদের প্রচার চালিয়ে যাচ্ছে, কে জিতবে কে হারবে সেটা তো সময় বলবে, তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু বিজেপি। আশা করব এবার যে এবার এই যে নির্বাচন সেটা জনগণের যে জনমত সেটা নিশ্চয়ই বিজেপির দিকে যাবে। কারণ আমরা যে আঁকড়া দেখতে পেলাম একজন ঠেলা চালক, একজন রিক্সা চালক কিংবা অনেকজন শ্রমিক, আমরা অনেককেই জিজ্ঞেস করেছি, পথচারীদের জিজ্ঞেস করেছি, অটো চালকদের জিজ্ঞেস করেছি, বাস চালকদের জিজ্ঞেস করেছি, তো সবাইকে জিজ্ঞেস করার পরে একটাই জিনিস জানতে পারলাম, সবাই একটা বিজেপির প্রতি একটা আকর্ষণ রয়েছে। যদিও জিনিসপত্রের দাম বাড়ছে, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগও রয়েছে, তারপরও কোন জাদুর আসলে সবাই যেন মেতে আছেন, সবাই বিজেপিকে সমর্থন করছেন, একটা আনন্দঘন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সমগ্র ধলাই জুড়ে এবং ধলাই উপনির্বাচনকে কেন্দ্র করে একটা আনন্দমুখর পরিবেশ। এবং দিনরাত এক করে এখানে কর্মকর্তা রয়েছেন, তারা দুপুর এখন প্রায় 2টো বাজে এখন ওরা বসে আছেন, এখানে প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে, একটা আনন্দমুখর পরিবেশ। খানিদানির বিষয়টা যেখানে দেখলাম এখানে আহারের ব্যবস্থাও রয়েছে, সব ধরনের প্রস্তুতি সঙ্গে নিয়ে দিনরাত এক করে তারা এই অনুষ্ঠানকে সফল করার প্রচেষ্টা করছেন। এবং কালকের এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সফর এই ধলাই উপনির্বাচনে একটা বিশেষ প্রভাব ফেলবে বলে আমি মনে করি। দর্শক শ্রোতার কাছ থেকে আমরা বিদায় নেব, আমরা চলে যাব পরবর্তী স্থান বিএনএমপি স্কুলে, দেখি আমরা ওইখানে কী ধরনের প্রস্তুতি চলছে।